যেদিন তুমি এসেছিলে ববে, খেদেছিলে একা একা হেসেছিল সবে, কুলাঙ্গারের জীবন তুমি করিলে গঠন, মরণে হাসিরে মানুষ হাসিতেছে ভুবন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে কী বিষয় নিয়ে কথা বলবো নিশ্চয়ই বুঝে গেছেন। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো ফ্রান্সের একটি কুলাঙ্গারকে নিয়ে, একটি জারদ সন্তানকে নিয়ে, একটি অমানুষকে নিয়ে, যে অমানুষটা আপনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র একটি কার্টুন তৈরি করেছিল, সে আজ রোড অ্যাক্সিডেন্টে নিহত হয়ে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সরি প্রিয় দর্শক, এই বাণীটি এই কুলাঙ্গারের জন্য না, তার জন্য পড়তে হবে আলহামদুলিল্লাহে ওয়া আলহামদুলিল্লাহি রাজিউন। প্রিয় দর্শক, আজকে সেই কুলাঙ্গারকে নিয়ে আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো। ভিডিও শুরু করবার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে সত্যের সন্ধান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, অথবা সত্যের সন্ধান পেজটি ফলো করে রাখতে পারেন। প্রিয় দর্শক, ফিরছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র কার্টুন আবিষ্কার করা আর্টিস্টম্যান রোড অ্যাক্সিডেন্টে নিহত হয়েছেন। প্রিয় দর্শক, কিছুদিন পূর্বের কথা আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, সেই অমানুষটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন অর্থাৎ ব্যঙ্গচিত্র করেছিল, যার ফলে সেই ফ্রান্সের বিভিন্ন মুসলমানেরা তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, যার ফলে সরকারের পক্ষ থেকে তাকে দুইটা বডি অর্থাৎ রক্ষী বাহিনী দেওয়া হয়েছিল তাকে রক্ষা করার জন্য। দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেই দুই বডিগার্ড সহ রোড অ্যাক্সিডেন্টে আজ সেই অমানুষটি নিহত হয়ে গেছেন। প্রিয় দর্শক, আজ সেই সুইডিশ রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার কারণ থেকে আমরা শিক্ষা নিতে হবে, অথবা সেই সুইডিশের মৃত্যু আমাদেরকে কী শিক্ষা দেয়, এই বিষয়ে আমরা সচেতন থাকতে হবে। গোটা বিশ্বের মানুষ সচেতন হওয়া উচিত, যে মানুষ আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করে, কোরআন এবং হাদিসের বিরোধিতা করে, তার পতন ঠিক এভাবেই হয়। প্রিয় দর্শক, আপনাদেরকে আর একটু পরিষ্কার করে দিচ্ছি, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা ফেরাউনের কথা, যে ফেরাউন নিজেকে কোদা দাবি করেছিলেন, যে ফেরাউন গোটা মুসলমানদেরকে নির্মমভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন জুলুম চালিয়েছিলেন, আর সেই ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদে চুপিয়ে চুপিয়ে তাকে মৃত্যু দিয়েছেন। ঠিক সেই ডুবার সময় বাঁচাও বাঁচাও হাজারো চিৎকার করেছিল, জিব্রাইল আমিন তার মুখে ঠিক সেই সময় খাদা ভরে দিয়েছিল। সেই ফেরাউন থেকে শিক্ষা না নেওয়ার কারণে আজ বিশ্বের সেই কারুণী চিত্রর এই অবস্থা হয়েছে। যদি ফেরাউন থেকে শিক্ষা নিত তাহলে নমরুদের এই অবস্থা হতো না। যদি ফেরাউন নমরুদের কাছ থেকে ইতিহাস থেকে যদি আবু জাহেল শিক্ষা নিত, ঠিক আজ আবু জাহেলের এই পরিণতি হতো না। সেই আবু জাহেল থেকে, ফেরাউন থেকে, নমরুদ থেকে শিক্ষা নেওয়া উচিত। যদি সেই কার্টুন চিত্র শিক্ষা নিত তাহলে সেই কার্টুন চিত্রের সেই ব্যক্তির আজ এই অবস্থা হতো না। প্রিয় দর্শক, যে কোরআন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তারপরে পাশাপাশি তিনি বলেছেন এটি আমি লোহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি, যে মানুষ সেই কোরআনকে ধ্বংস করতে চায়, যে মানুষ নবীকে ধ্বংস করতে চায়, হাদিসকে ধ্বংস করতে চায়, সেই মানুষ চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর সেই বিষয়গুলো গোটা বিশ্বের বুকে সোনালী অক্ষরে লেখা থাকে। আর যেরকম আবু জাহেলের কথা সারা বিশ্ব স্মরণ রেখে, যেরকম ফেরাউনের কথা নমরুদের কথা সারা বিশ্ব স্মরণ রেখে, টাইটানিক অর্থাৎ টিএসিনিয়ারের কথা সারা বিশ্ব স্মরণ রাখে, আজ যে কুলাঙ্গার রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তার কত সারা বিশ্ববাসী স্মরণ রাখবে, দুনিয়া যতদিন থাকবে। আজ এই অ্যাক্সিডেন্ট থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা যারা জ্ঞান গর্মের অর্থাৎ ক্ষমতা দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, ক্ষমতার অপব্যবহার করে মামুনুল হকের মতন ব্যক্তিকে নারী কেলেঙ্কারি দিয়ে জেলের ভিতর বন্দি করে রাখি, সাইদির মতন ব্যক্তিকে বিনা দোষে জেলের বন্দি করে রাখি, এবং আবু তোহাব আদনান হুজুরের মতন একজন সৎ সাহসী ব্যক্তিকে গুম করার চেষ্টা করে, কাজী ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য হাতে হাতকড়া পরিয়ে নেয়, অথবা পরিমণিকে পরিমণির ঘরে মদ পাওয়ার পরেও
তাকে বিনা দোষে খালাস অর্থাৎ মুক্তি করে দেয়। আজ সেই সেই ব্যক্তিদেরকে টাইটানিক থেকে শিক্ষা নিতে হবে, সেই মানুষদেরকে আবু জাহেল থেকে শিক্ষা নিতে হবে, সেই রাষ্ট্রদর ব্যক্তিদেরকে ফেরাউন নমরুদের কাছ থেকে শিক্ষা নিতে হবে, যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, ক্ষমতায় এসে ক্ষমতার অপব্যবহার করে মানুষকে মানুষ বলে মনে করে না। ইসলাম অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আজ সেই কার্টুন চিত্র দুর্ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমাদের মনে রাখা উচিত, যেই মানুষ নবীজির বিরোধিতা করে, যেই মানুষ ক্ষমতার অপব্যবহার করে, যেই মানুষ হক্কানি আলেমদেরকে বন্দি করে রাখে, তাদেরও ঠিক এরকম পরিণতি হতে পারে। প্রিয় দর্শক, গোটা বিশ্ব পরিচালনা করে একমাত্র আল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলা অর্থাৎ নবী রাসূল কোরআনের বিরোধিতা যদি আমরা করি, ঠিক আমাদের পরিণতি এরকম হবে। প্রিয় দর্শক, আমি সবাইকে আহ্বান করবো, আসুন আমরা সবাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সরল সোজা পথে চলে আসি, যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে হয়। আর যদি ক্ষমতার অপব্যবহার করি, ক্ষমতায় বসে মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন জুলুম অত্যাচার করে, তাহলে আমাদের মনে রাখতে হবে আমাদের পরিণতিও ঠিক আবু জাহেলের মতন হবে, আমাদের পরিণতিও ঠিক ফেরাউন নমরুদের মতন হবে, আমাদের পরিণত ঠিক সেই রকম হবে যে নবীজির ব্যঙ্গচিত্র কার্টুন তৈরি করেছিল, যে যার সিকিউরিটি থাকার পরেও এরকমভাবে দুর্যোগে এরকমভাবে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে।